10 লেগ পিস। আজকে আমরা এসেছি এই মুহূর্তে অশোকনগরে, অশোকনগরে জ্যোতি দিদির বাড়িতে এসেছি। আর এই জ্যোতি দিদির বাড়িতে একটা সময় কেউ হয়তো আসতো না আত্মীয় স্বজন ছাড়া, আর আজকে আমাদের মতো অনেক ব্লগার্সরা আসছে। কেন? কারণ এই মানুষটার জন্য। একদিন স্টেশনে দাঁড়িয়ে ভিডিও বানিয়ে জ্যোতিদিকে এখন বর্তমানে অশোকনগর তথা এই হাবড়া অশোকনগর এই পুরো জায়গাটার বুকে একটা ভাইরাল ওম্যান করে তুলেছেন, যিনি খুবই হার্ডওয়ার্কিং। সমস্যাটা দেখো, সবই মানুষের ভালোবাসায় হয়েছে, ঠিক আছে? আমি কখনো কোনোদিন জাহির করি না, ঠিক আছে? তো দিদি আজকে আরও একটা নতুন আইটেম লঞ্চ করেছে, সেটাও কিন্তু আমার হাত ধরে। হ্যাঁ, একদম হান্ডি মাটন সঙ্গে কিন্তু বাসন্তী পোলাওয়ের একটা কম্বো। আর এখানে আমাকে সৃজিত দাস 70 টাকা সম্ভবত মনে হয় দাম রেখেছেন। স্যার, 2 পিস 140 টাকা। হ্যাঁ, মানে এটা ভাবা যায় মাথা নষ্ট, জাস্ট মাথা নষ্ট। আর পিস গুলো কিন্তু এরকম যেরকম সেরকম ছোটখাটো পিস না, দিদি বলেছে 60 থেকে 70 গ্রামের নাকি পিস আছে। বাপ রে বাপ। আর এখানে সৃজিত দাসকে আমাকে ইনভাইট করেছে, তো দিদির রান্না বান্না টোটালটা দেখাবো যতটুকু পারবো, তার সঙ্গে সঙ্গে খাবার দাবার ভিডিওটা শুরু করছি। চলো, সৃজিত দাকে তো সবাই চেনো, যারা যারা আমাকে চেনো না, আমি অ্যাংলাবাজ, ভিডিওটা সাবস্ক্রাইব করো আর আমার পেজটাকে অবশ্যই ফলোটা করে দিও, সৃজিত দাস স্টোরি। চলো, তো আমরা একদম দিদির রান্নাঘরে ঢুকে গেছি। দিদি কেমন আছো বলো? আর এইটা কি রান্না হচ্ছে? গোটা গোটা থাকে। এই চললো দিদি নাকি? দেখো, হার্ড ওয়ার্কিং ওমেন মনে হয় এনাকেই বলে। আমরা যখন প্রথম এসেছিলাম দিদি হাত পাতে করে আমার ইয়ে হলো লাগিয়ে দিই দিদি। হান্ডি মাটনটা আজকে থেকে চালু হয়েছে, অনেকেই জানে না যেটা প্রাইস আছে 1 পিস 80 টাকা, 2 পিস 140 টাকা। এটা 55 টাকার আছে পার চিকেন, এখন যা ভিড় দেখছো এটা মাত্র হচ্ছে হাবড়া স্টেশন 3 নম্বর প্ল্যাটফর্ম 10% ভিড়, এর আগে যা ছিল এর থেকে মানে হিউজ লেভেল ভিড়, এখানটা পর্যন্ত ভিড় ছিল। আমরা দিদির দু রকমের ভয় যাচ্ছে, একটা দিদির কাছে মাইক লাগানো, একটা আমার কাছে। এই কারণে আমরা দিদির কাছে এসেছি, আমরা খাবার পাবো কিনা, বাট এই যে সিচুয়েশনটা দেখলাম মানে সত্যি মন থেকে ভালো লাগে। কোনো স্ট্রিট ফুডের দোকানে এতটা ভিড়, এর জন্য ক্রেডিট তো অনেকেরই আছে, তার মধ্যে সব থেকে বেশি ক্রেডিট ওই মানুষটা যে কথা বলছে ক্যামেরার হাতে সিটটা, এবং ভাই রয়েছে আমার সঙ্গে, চলে আয়। আমরা আজকে এখানে খাওয়া দাওয়া করবো, আমরা আজকে মাটন খাবো আর মাটন খাবো, আর আজকে কিন্তু মাটন পোলাও খালি এটা লঞ্চ করছে সৃজিত দা কে আছে আমাদের কাছে, এদের হাত ধরে কিছু হয় লঞ্চ করতে মোটামুটি জমি খাওয়া। ফাইনালি কিন্তু হাবড়ার ভাইরাল কম্বো চলে এসেছে আমার হাতে। এতদিনকে ভাইরাল ছিল বাসন্তী পোলাও সাথে 2 পিস
হান্ডি চিকেন 55 টাকায়। আজকে থেকে ভাইরাল হতে চলেছে বাসন্তী পোলাও সঙ্গে মটন। মটন ক্লোজ থেকে দেখাও, এরকম সাইজের হান্ডি মটন একেবারে কিন্তু বিহারি স্টাইলে করছেন, অথেন্টিক স্টাইলে, দাম রয়েছে মাত্র 80 টাকা। তুমি কথা বলো, আমি একটু ট্রাই করি। ওকে, তুমি ট্রাই করো। আর এরকম মটন ভাই সাইজটা একবার দেখাও। দিদি ভাই বলছেন যে 70-80 গ্রাম। দেখো ছেড়ে চুড়ে বেরিয়ে চলে আসছে, বুঝতে পারছো? 70-80 ও ছিড়তে হবে না, ছিড়তে হবে না। এই যে এই যে এই যে ধরো, এই যে কিছু আর বলার নেই, কিরকম লাগছে বলো। খাও, ট্রাই করো। গ্রেভি দিয়ে ট্রাই করি। সাবাস, লাভলি। আমি না আগে ফার্স্টে এই যে লাল লাল ঝাল ঝাল যে মটনটা বলছেন দিদি, হান্ডি মটন অথেন্টিক, ট্রাই করি। বিহারি হান্ডি মটন একদম, আরে বেশ স্মোকি ফ্লেভার এসেছে, এই মশলার গন্ধটা, মাটির হাড়ি গন্ধ, এক্স্যাক্টলি, দারুণ লাগছে, সত্যি অসাধারণ লাগছে, দারুণ দারুণ করেছে। মানে আর ভিড় তো জানে, ভিড় তো একবার দেখাতে বলবো, ভিড়টা কিন্তু কথা বলছে। আর দিদির যে এত সুন্দর ব্যবহার, মানে সত্যি অমায়িক ব্যবহার, মানে এত মানুষকে একসাথে ট্যাকল করছে এত সুন্দর ভাবে মিষ্টি ব্যবহার। আর বড় কথা কি বলতো, ভাইরাল হয়ে গেলেই না কারোর একটু অহং বোধ চলে আসে, উত্তেজিত হয়ে পড়ে, আর না এখানে নিজের বড়ের সঙ্গে ঝগড়া ঝাটি হাতাহাতি যেগুলো হয়ে থাকে আমাদের কলকাতা স্ট্রিট ফুডে, ভাইরাল হওয়ার পর বাবাকে ধরে গালাগালি মারছে, সেই ব্যাপারগুলো একদমই দিদির কাছে হবে না, ডোকমি শিওর। আর তার সঙ্গে দেখো স্যালাডেও কিন্তু শশা পেঁয়াজ দিয়েছিল, যেটা বলতে আমি ভুলে গেছি। এই আর 65 টাকায় ফ্রাইড রাইস চিলি চিকেন দেয়, তাই তো? 3 পিস চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস, 3 পিস চিলি চিকেন সঙ্গে ফ্রাইড রাইস, দাম নেয় হচ্ছে 65। এবং আমরা ভিডিওটা করার সময় দেখি যে চিকেন গুলো কিন্তু একেবারে কোটিং ছাড়াই চিলি চিকেন যাকে বলে তৈরি হয়, এটা মানে আমি নিলাম না, কারণ হান্ডি মাটন পেয়েছি, মাটন পেলে ভাই চিকেন কে খায়, তোমরাও কি খাও? খাও না তো, আমরাও কিন্তু খাই। মানে হাবড়া স্টেশনের দুটো টপ মোস্ট ভাইরাল খাবারের দোকান এখন বাচ্চার বিরিয়ানি, বিরিয়ানি আর এটা হচ্ছে আমাদের জ্যোতিদির দোকান, জ্যোতিদির দোকান। সিরিয়াসলি বলছি, মানে মাটনটা একটু খেয়ে দেখো। আমি মাটনটা খেয়েছি, তুমি একটু খাও। মাটন খেয়েছো? একটু দেখাও, এই যে দেখাও, জাস্ট দেখো, এরকম পিঙ্কিশ কালারের মাটন বলছি যে একেবারে চামচ দিয়ে ছিঁড়ে আসছে, চামচ দিয়ে। আচ্ছা একসঙ্গে করে মাখামাখি করে নিয়েছো একদম, বাসন্তী পোলাও মানে লাল লাল ঝাল ঝাল মটন কষা, হান্ডি মটন অসাধারণ লাগছে সত্যি, সিরিয়াসলি দারুণ। আর দেখো বাসন্তী পোলাওটা যে যেমন তেমন ভাবে করে দিচ্ছে না, কিন্তু দেখো এই যে কিশমিশ রয়েছে, কাজু রয়েছে, এবং দিদি ভাই আমাদের ভিডিওতে দেখিয়েছিলেন যে বাসন্তী পোলাও এরকম হলুদ কালার আসে, আমি ডিরেক্ট জিজ্ঞেস করেছি, কারণ যখন কালার ইউজ করে কিনা, তো দিদি কোনো একটা ব্র্যান্ডের হলদি মিশাচ্ছে, তার চিনি পুড়িয়ে দিদির বিভিন্ন রকম টেকনিকে এটাকে হলুদ করছে। আর দেখো কাজু কিশমিশও কিন্তু দেওয়া রয়েছে একদম, আর ফ্রাইড রাইসের মধ্যে দেখো অসংখ্য পরিমাণে কিন্তু ভেজিস রয়েছে, এলাচ আছে, অনেক কিছুই দেওয়া রয়েছে। চলো ঠিকানাটা আরও একবার বলে দিচ্ছি, জ্যোতি দিদির দোকান নোট করে নাও, হাবড়া 2 আর 3 নম্বর প্ল্যাটফর্মে যে ওভারব্রিজে নামবে, ওভারব্রিজ থেকে নামলেই কিন্তু পিছনে দেখতে পেয়ে যাবে তোমরা জ্যোতি দিদির দোকান। দুপুরবেলা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে 1:30 থেকে 2টার মধ্যে, কারণ দিদির এতটাই এখন ভাইরাল চলছে, 1.5 থেকে 2 ঘন্টা খাওয়ার শেষ। আমরাই অলমোস্ট, আমরা বাড়িতে ছিলাম জ্যোতি দিদির, সেখান থেকে বাড়ি থেকে এসে অলমোস্ট 45 মিনিট পর খাওয়ার পেয়ে। আমি বলবো না যে জ্যোতি দিদির ভিডিও আমি করেছি, তবে জ্যোতি দিদি আমার ভিডিও থেকে অনেক উপকার পেয়েছে। যে উপকার করবে তাকে বলতে হবে, বৃষ্টি আসছে কিছু করার নেই, আমরা সেকেন্ড বাইরে ওখানে যাবো, বৃষ্টি আসছে বাড়ি পালাবো, সেখানেও একটা কিন্তু নতুন কম্বো আজকে লঞ্চ করেছে, টাটা দু জায়গায় নতুন, টাটা 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 করতো। চিকেন বিরিয়ানি, চিকেন চাপ 115 টাকা প্লেট। বাহ, আচ্ছা চিকেনের সাইজ কিরকম আছে? 100 গ্রাম। আমার কিছু বলার নেই, বিরিয়ানি সার্ভ করতে আরম্ভ করে দিচ্ছে এই বাচ্চা ভাই। ওকে আর বাচ্চা বাচ্চা বলা বন্ধ করো এবার, ও তো বড় হয়ে গেছে অনেক, সবাই বাচ্চা বাচ্চা বলছো কেন? দিয়েছি আর ইয়ে চাপ সাইজ কত ভাই? ওটা 130 গ্রাম দিয়েছি। আমার ফোন বাজছে, ভেঙে যাবে, অনেক বড় তো। আমরা বিরিয়ানি নিয়েছি, বাচ্চার বিরিয়ানি, ইয়েস, আর তার সঙ্গে চিকেন চাপ, একটা কম্বো লঞ্চ করেছি আমরা, দু জায়গায় গেলাম, দু জায়গাতে কিন্তু আজকে থেকে দাম, আজকে থেকে, আজকে থেকে, ইয়েস, আজকে থেকে। দেখো এই হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি, ক্যামেরাম্যান ফোকাস করো, বাচ্চার বিরিয়ানি তুমি তো এর আগেও খেয়ে গেছো, কিন্তু এরকম লঙ্গের বাসমতি রাইস পেয়েছো? আমি কালারও দেখিনি। দেখো বাচ্চা কিন্তু আগে অন্যরকম ভাবে করতো, আগে বাচ্চার বিরিয়ানি কিন্তু হলুদ হতো, তাই তো? একদম। এখন দেখো অনেকটা ব্যারাকপুর স্টাইলের মতন বাচ্চা নিয়ে এসছে না, দেখো
মানে আগে দাম ছিল অনেকটাই কম, 60 টাকা কি 65 টাকা, এখন আজকের দিনে দাম বাড়িয়ে গেছে কিন্তু 65 টাকা, 65 টাকা, সরি 75 টাকা। আর 75 টাকা একটু ড্রাই লাগছে, ড্রাই লাগছে, এর জন্য চিকেন চাপটাও যাবে। হ্যাঁ, আর এই যে চিকেন বিরিয়ানি নিয়েছি, সাইজটা একবার দেখাও বন্ধু, চিকেনের সাইজ দেখো ভাই, চিকেন লেগ পিস। আর এই যে আলুটা যে থাকছে, এই হচ্ছে বাচ্চার বিরিয়ানির দোকানের আলু। আগে কিন্তু এরকম ভাবে দেখো পেঁয়াজ রসের মধ্যে সেদ্ধ করা হতো না, দেখো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, দেখো পেঁয়াজ রসের সেদ্ধ করা নরম তুলতে আলু, আর কি চাই। চিকেন বিরিয়ানি সঙ্গে চিকেন চাপ কত বললো জানো? 115 টাকা। চিকেন কি হলো ভাই, কি হলো, দেখো এরকম সাইজের কিন্তু চিকেন চাপ। এই যে এই যে চিকেনটা দেখি আমরা, দেখো দেখাও দেখাও দেখাও, আরেকটু ভাঙো আরেকটু ভাঙো। আর আমরা সব জায়গায় গিয়ে বলে থাকি না যে লাল লাল ঝাল ঝাল চিকেন চাপ, এটা কিন্তু একেবারে ওরকম না, এটা হচ্ছে ক্রিমি টেক্সচারের চিকেন চাপ, ওই মগজ টগজ কাজু বাদাম দিয়ে যেরকম টাইপের হয়ে থাকে ওরকম। তো বাচ্চার বিরিয়ানি তুমি তো এর আগেও খেয়ে গেছো, প্রায় এক বছর আগে, আগের এক বছরের টেস্ট আর এখনের এক বছরের টেস্ট অনেক পাল্টে গেছে, সিরিয়াসলি অনেক পাল্টে গেছে। চিকেন চাপ দিয়ে বিরিয়ানিটা তো দুর্দান্ত লাগছে, আর এখন কিন্তু বাচ্চা বিরিয়ানির মধ্যে প্রায় 400-500 গ্রামের মতন ঘি দিচ্ছে, এবং হরি ঘোষের ঘি বাচ্চারা দাবি করছে, হরি ঘোষের ঘি, বাংলাদেশের হরি ঘোষের ঘি। হ্যাঁ, তবে আমি বলবো চিকেন চাপটা দিয়ে, এটা আসো চিকেন চাপটা দিয়ে গ্রেভিটা দিয়ে মাখিয়ে কিন্তু রাইসটা জবরদস্ত লাগছে, খুব ভালো বিরিয়ানি বানাচ্ছে এখন। এরকম বিরিয়ানি খেতে হলে চোখ বন্ধ করে হাবড়া স্টেশনে বাচ্চার দোকানে চলে আসো, যারা ধরো বিরিয়ানি খাবে বিরিয়ানিও খেতে পারো, যারা ধরো এই চিকেন চাপটা খাবে তারা কিন্তু এই চিকেন চাপ দিয়েও ট্রাই করে দেখতে পারো। এর বাদেও কিন্তু একটা ছোট চিকেন চাপ আছে, মানে 40 টাকা চিকেন চাপ, ইয়েস, প্রায় 130 গ্রাম, ভালো ব্যাপার, দারুণ ব্যাপার। আমি না নিজেকে কন্ট্রোল করতে পারছি না, বারবার চিকেন চাপ আর বিরিয়ানিতে হাত চলে যাচ্ছে, যাই হোক মানে এতটাই সুস্বাদু বিরিয়ানি, ভিডিওটা বেশিক্ষণ কন্টিনিউ করা যাবে না। কিন্তু দেখো এখন যদিও ফাঁকা আছে, বিভৎস পরিমাণে কিন্তু ট্রেন ঢুকলে এরকম ভিড় পড়ে যায়, এখন ফাঁকা। আর বাচ্চা এখন আজকের দিনে দাঁড়িয়ে পার ডে 18-20 হাঁড়ি বিরিয়ানি বিক্রি করছে, 18-20 হাঁড়ি বিরিয়ানি একটা স্টেশনের উপর, 18-20 হাঁড়ি বিরিয়ানি রেপুটেড দোকানেও বিক্রি হয়, দোকানে মোটামুটি 40-45 হাঁড়ি বিরিয়ানি, সেখানে বাচ্চা 18-20 হাঁড়ি বিক্রি করে স্টেশনে দাঁড়িয়ে। সো এটাই ব্যাপার, যাই হোক আমার ইউটিউবে ভিডিওটা যারা যারা দেখছো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। সৃজিত দেখো অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে গাইড করার জন্য, হাবড়া অশোকনগর এখানে আসবো, সৃজিতদের সঙ্গে দেখা হবে না, একটা পাপ হয়ে যাবে এরকম একটা ব্যাপার। ভিডিও অবশ্যই লাইক করে দিও, সৃজিত রিয়া স্টোরিকে ফলো করে দিও, ইউটিউবে ফেসবুকে সর্বত্র, ইনস্টাগ্রামে আছো? না ইনস্টাগ্রামে নেই, হ্যাঁ ইনস্টাগ্রামে পয়সা নেই তো, এই জন্য ইনস্টাগ্রামে নেই, যাই হোক সাপোর্ট দিতে থাকো, কেন যাই হোক কেন ইনস্টাগ্রামে এমনি পয়সা আসবে, সৃজিত রিয়া স্টোরি চলে আসবে, যাই হোক যা বলি ভাই, যাই হোক সাপোর্ট করো আমাদের এরকম, মানে আমরা যে খাটাখাটনি করে কাজ করছি একদম, কি অফ সাকসেস আমরা মোটামুটি যত কটা দোকান আছে সবকটা সুবিধার জন্য আজকে ভাইরাল, তো ডেফিনেটলি এটা হচ্ছে আমি করেছি ভালোবাসা তোমরা দিয়েছো বলেই ভাইরাল, আমি কিন্তু কিছু না, আমি দোকানে গিয়েও বলি না যে দিদি একটু বলে দাও, দিদি একটু বলে দাও, একদম সবই মানুষের ভালোবাসা, তোমাদের ভালোবাসা, ভালো লেগে থাকলে লাইক দিয়ে দিও, এখনো ফলো না দিয়ে দেখে থাকলে মাস সি3 স্টোরিকে ফলো করে দাও, পাশে হ্যাংলা বাজকেও ফলো করে দাও, টাটা টাটা।